আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমএস ক্যাপ্টেন ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি কামিজের ফুলের ড্রয়িং পার্ট 2 এর টিউটোরিয়াল নিয়ে। পার্ট 1 যে ড্রয়িংটা দেখিয়েছিলাম তার বাকি অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আমার সাথেই থাকবেন। চলুন দেখে নিই কীভাবে আমি এই কামিজের নিচের অংশ এবং হাতার কাজটা করেছি। আপনাদের এই ড্রয়িংটা দেখিয়ে দিই। এখানে আমি বরাবরের মতো নেভি ব্লু কালারের পেন্সিল নিয়েছি। এখন আমি নিচের পার্টটা একটু সুজাসুজি করে কাপড়টা ভাঁজ করে নিয়ে লম্বা করে দাগ কেটে নিচ্ছি। এখান থেকে আমি নিচের পার্টের অংশ কাজটা করে নেব। এখানে আমি 3.5 ইঞ্চি করে গ্যাপ রেখে রেখে এই দাগগুলো কেটে নিচ্ছি। এখন আমি এই দাগগুলোর মধ্যে ফ্লাওয়ার এবং লতা পাতা ডিজাইনগুলো এঁকে নেব। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কীভাবে আমি ডিজাইনটি করেছি এবং হাতের ডিজাইনটি।
আমি যে নিজের অংশটা করা হয়ে গিয়েছে এখন আমি চলে আসছি হাতার কাজটাতে। সেমভাবে আমি হাতাতেও ফ্লাওয়ারটা এঁকে নিচ্ছি, লতা পাতাও এঁকে নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা, আপনারা সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং কমেন্টস করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর কমেন্টসে যদি কোনো বলার থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি বরাবরের মতো বলছি, এই কাজ ড্রয়িংগুলোতে আপনারা হ্যান্ড পেন্টিং অথবা হাতের কাজ করতে পারেন। আমি এই কামিজে হ্যান্ড পেন্টিং করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, আপনারা আমার চ্যানেলটিতে নজর রাখবেন কীভাবে আমি হ্যান্ড পেন্টিং করে এই এক কালার জামাটা গর্জিয়াস করে তুলি সেটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমার কামিজের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।